প্রয়াত বীরভূম জেলার বোলপুরের বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রীপ্রাপ্ত জনদরদি চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুরের বিধায়ক ছিলেন একসময় এই চিকিৎসক। বোলপুরে এক টাকার ডাক্তার নামেই খ্যাত ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকাল 11:25 নাগাদ মারা যান। তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। গত বছর 2021 সালে দেশের যে 102 জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো নজির সৃষ্টি করার জন্য এমন রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছেন। এমনই 102 জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে ছিলেন বীরভূমের চিকিৎসক ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়, যিনি জীবনভর মাত্র 1 টাকায় রোগীদের চিকিৎসা করে এই অনন্য সম্মান অর্জন করেন। ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র 1 টাকায় রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়েছেন বছরের পর বছর, এমনটাই নয়, এর পাশাপাশি তার জনপ্রিয়তা বীরভূমবাসীদের মনে তার বিশেষ জায়গা তৈরি হওয়ার পিছনে ছিল একাধিক গুণ। খুব অসুবিধায় না পড়লে কোনোভাবেই চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। গত বছর এপ্রিল মাসে তিনি একবার করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় বেশ কয়েকদিন বন্ধ ছিল তার চেম্বার। পরে সুস্থ হয়ে উঠে আবারও তিনি নামেন তার মহান এই কর্মযজ্ঞে। চিকিৎসার ক্ষেত্রে সুশোভন বন্দ্যোপাধ্যায় অবদান অনস্বীকার্য। 2019 সালে জুন মাসে যখন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা হয়, সেই সময় রাজ্য জুড়ে চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হন, কিন্তু সুশোভন বন্দ্যোপাধ্যায় সেই সময় ধর্মঘটি চিকিৎসকদের পাশে থেকেও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখেননি একদিনও। তিনি জানিয়েছিলেন, ডাক্তারদের ওপর হামলা কোনোভাবেই সমর্থন করি না, তবে ডাক্তারদের কর্মবিরতিকেও সমর্থন করি না। প্রতিবাদের পথ অন্য হওয়া উচিত, কারণ মুমূর্ষু প্রায় রোগীরা তো নিজেদের প্রাণ বাঁচাতেই ডাক্তারের হাত ধরেন, এমনই এক সমাজচিন্তক মানুষও ছিলেন ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি পড়ার সময় থেকেই মানুষের পাশে থাকার শপথ নিয়েছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন তিনি। গুরু বিধানচন্দ্র রায়ের আদর্শেই নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তিনি। আরজিকর কলেজে পড়ার সময় থেকেই তিনি সমাজসেবায় ব্রতী হয়েছিলেন। 1964 সালে বোলপুর থেকে বিধায়কও হয়েছিলেন তিনি, কিন্তু আস্তে আস্তে রাজনীতির ফুড টাইম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। বরং মানব সেবাকেই পরম সেবা বলে অন্তরাত্মাকে দীক্ষিত করেছিলেন। 1963 সাল থেকে তিনি প্রায় বিনামূল্যেই চিকিৎসা শুরু করেন। 57 বছর ধরে অর্থের লোভকে পাশে সরিয়ে রেখেই তিনি রোগী দেখে গিয়েছেন। পরবর্তীকালে তার নামমাত্র ফিজ বেড়ে হয়েছিল মাত্র 1 টাকা, তাও তিনি সেটা নিতেন রোগীর স্বার্থের কথা ভেবে, কারণ বোলপুরে তার ক্লিনিকে এমন বহু মানুষ আসতেন যাদের ওষুধ কেনারও অর্থ থাকত না। 1 টাকা করে ফিজের এই টাকা গরিব রোগীদের খাতেই খরচ করতেন। আরজিকর মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্র ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্যাথোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিও ছিল তার। এরপর হেমাটোলজি নিয়ে ডিপ্লোমা করতে তিনি লন্ডনও চলে গিয়েছিলেন। চিকিৎসায় উচ্চশিক্ষা লাভের পর তিনি ফের দেশে ফিরে এসেছিলেন। এই সময় ব্রিটেনের শেফিল্ডসে মোটা মাইনের চাকরি ছেড়ে দেশে ফিরে আসাকেই তিনি শ্রেয় মনে করেছিলেন। 57 বছর ধরে প্রায় বিনামূল্যে রোগী দেখা শেষে তাকে 1 টাকার ডাক্তারের তকমা দিয়েছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসও সুশোভনের রোগী দেখাকে বিশ্ব রেকর্ডের পাতায় স্থান করে দিয়েছিল। ব্রিটেন থেকে ফিরে আসার পর কিছুদিন বিশ্বভারতীতে মেডিকেল অফিসারের চাকরি করেছিলেন, কিন্তু মন মানেনি। বোলপুরের হরগৌরী তলাতেই চেম্বার খুলে বসে পড়েছিলেন মানুষের সেবায়, যে সেবা করোনা অতিমারির মধ্যে অব্যাহত ছিল। স্ত্রী মণিবালা বন্দ্যোপাধ্যায় একজন গৃহবধূ, মেয়ে ও জামাই চিকিৎসক। বয়সের সঙ্গে শারীরিক সক্ষমতাতেও নিয়ন্ত্রণ আসছিল, নিয়মিত ডায়াবেটিস চলত,
কিন্তু কোনোদিনই রোগী দেখানো থামাননি। অসুস্থ হয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মন খারাপ বোলপুরের হরগৌরীতলার। সময়ে অসময়ে সকলেরই ভরসা ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। এই সময়ে আর কি মিলবে এক টাকার এমন হৃদয়বান চিকিৎসক? শোকে মুহ্যমান বোলপুর।